দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের 570তম পর্বে সাথে আছি মিরাজ হোসেন গাজী প্রবাসীদের সুখ দুঃখ সফলতা সম্ভাবনা নানা খবর নিয়ে প্রতি সপ্তাহে বাংলাভিশনের পর্দায় প্রবাসী মুখ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে আমাদের সাথে অতিথি আলোচক হিসেবে থাকেন প্রবাস খাত বা বৈদেশিক কর্মসংস্থান খাতের সাথে যুক্ত বিশেষজ্ঞরা অথবা প্রবাস থেকে বাংলাদেশিরা আমাদের সাথে যুক্ত থাকেন আজকে আমাদের সাথে দুজন অতিথি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দুজনই এই খাতের বিশেষজ্ঞ বিশ্লেষক জনাব সৈয়দ সাইফুল হক অভিবাসন বিশ্লেষক জনাব সাইফুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে একই সাথে আমাদের সাথে যুক্ত আছেন অভিবাসন বিশ্লেষক জনাব শরীফুল হাসান জনাব শরীফুল হাসান আপনাকেও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে শুরুতে যেমনটি বলছিলাম যে প্রবাসীদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান বৈদেশিক কর্মসংস্থান খাত বা এই শ্রম অভিবাসন খাত নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে যেহেতু দুজন অতিথি এই খাতের বিশেষজ্ঞ বিশ্লেষক দীর্ঘদিন তারা এই খাতে কাজ করছেন আমরা একটু আমাদের এই বৈদেশিক কর্মসংস্থান খাতের নানা বিষয় নিয়ে আমাদের সাথে আজকে আলোচনা করব বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার একই সাথে অন্যান্য যে নতুন শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই প্রথমে একটা আমরা একটু জনাব সৈয়দ সাইফুল হক আপনার কাছে একটু আসতে চাই যে করোনার পরে আমাদের যে শ্রমবাজার সেখানে তো স্বাভাবিক গতি ফিরে এসেছে একই সাথে নতুন নতুন শ্রমবাজারে আমাদের দেশ থেকে কর্মীও যাচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের দুটি গুরুত্বপূর্ণ দেশ যদি আমরা চিন্তা করি যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই দুটি শ্রমবাজার আমরা দেখেছি সম্প্রতি সময় অনেক কর্মী গিয়েছে কিন্তু যাওয়ার পরে সেই সকল কর্মীরা আবার নানারকম অভিযোগ বা ভোগান্তির মধ্যেও তারা আছেন যে অভিযোগগুলো আমরা দেখছি গণমাধ্যমে বা বিভিন্ন সময় আপনারাও সেই বিষয়গুলো আপনাদের পর্যবেক্ষণে তুলে ধরেছেন একটু জানতে চাই যে সৌদি আরবে যে কর্মীরা এই যে বিপুল সংখ্যক কর্মী গেল যাওয়ার পরে তাদের পরিস্থিতি কি আপনাদের পর্যবেক্ষণ কি ধন্যবাদ আসলে সৌদি আরবের এইবারের যে নতুন একটা নিয়ম বা পদ্ধতি তারা চালু করেছে এটা খুবই আশঙ্কাজনক সেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে সৌদি আরবে এখন যাদেরকে নিচ্ছে তাদেরকে 3 মাসের আকামা বা তাদের রেসিডেন্ট পারমিট যেটাকে বলে সেটা মাধ্যমে তাদেরকে মানে তাদেরকে দেওয়া হবে সেই হিসেবে তাদেরকে নিচ্ছে তো এটা আসলে আমরা সৌদি আরবের এই ধরনের নিয়োগ কোনোভাবেই আমি বলবো যে ইথিক্যাল রিক্রুটমেন্ট নয় এবং আমরা লক্ষ্য করেছি যে এই বছর আজকে মানে গত মাস পর্যন্ত প্রায় 4,25,000 অধিক শ্রমিক গিয়েছে কিন্তু যাওয়ার অঙ্ক হিসাবটা আমাদের কাছে আছে কিন্তু এর মধ্যে যে ফেরত এসেছে আমি আগেই বলেছি যে এখন সৌদি আরবে যে নতুন একটা নিয়ম করেছে সবার বেলায় নয় কিছু কিছু রিক্রুটমেন্ট এজেন্সি ওখানকার সৌদি আরবে তারা বা এমপ্লয়ার তারা যে ডিমান্ড লেটার পাঠাচ্ছে সেই ডিমান্ড লেটারটি হচ্ছে যে তাদেরকে 3 মাসের আকামা দেওয়া হবে এই শর্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে যে এইসব লোকজন যখন কাজ পাচ্ছে না তখন 3 মাস পরে তাদেরকে অটোমেটিক্যালি তাদের ফেরত আসতে বাধ্য হচ্ছে এবং সেই ধরনের অনেক অভিযোগ আমরা পাচ্ছি সাইফুল ভাই তার মানে কি যেটি বলছিলাম যে এই যে 3 মাসের যে আকামা বা ইকামা দেওয়া হচ্ছে এবং তারা কাজ পাচ্ছে না তার মানে তাদের যাওয়ার প্রক্রিয়াটা কি তাহলে তো সঠিক ছিল না নিশ্চয়ই প্রক্রিয়াটা মজার কথা এটা যে প্রক্রিয়াটা যেভাবে রিক্রুটমেন্ট হয় যেমন ডিমান্ড লেটার আসছে আসার পর বিএনটি দিচ্ছে এবং যেভাবে তাদেরকে আপনার স্মার্ট কার্ড দেওয়া বা সব ধরনের কাজই হচ্ছে হয়ে তাদেরকে বানানো হচ্ছে নিয়ম মাফিক না কিন্তু জি না তাহলে ওইখান থেকে যারা ওইখান থেকে যারা ডিমান্ড দিচ্ছে বা যারা ভিসাটি আনছে তারা হয়তো সেই মানে তথাকথিত যে ফ্রি ভিসা আমরা বলি সেই তথাকথিত ফ্রি ভিসার নামে আসছে কোম্পানি আসছে না বা অ্যাটাস্টেশন হচ্ছে না কোম্পানি পরিদর্শন করছে না দূতাবাস বিষয়টি এরকম তাহলে হ্যাঁ অ্যাটাস্টেশন হচ্ছে না কিন্তু কোনো না কোনো কোম্পানি নেমে আসে এমপ্লয়ারদের নামে আসে জি কিন্তু কিন্তু হ্যাঁ গিয়ে তারা কোম্পানি পাচ্ছে না জি গিয়ে পাচ্ছে না এবং ওই 3 মাসের আকামা ওখানে তো তৈরি হচ্ছে বা কারো হচ্ছে না কিছুদিন থাকার পর তাদেরকে আবার দেশে ফিরে আসতে হচ্ছে এবং মজার ঘটনা হচ্ছে যে আমরা ওখানকার যে লেবার উইং এ আমরা কথা বলে দেখেছি যে এরা যে যাচ্ছে যাওয়ার পরে তাদের পাসপোর্ট এবং যত রকম কাগজপত্র তো এমপ্লয়ার বা ওদের যে দালাল যারা নিচ্ছে তারা নিয়ে তাদের হাতে চলে যাচ্ছে যাওয়ার পর যখন এরা কাজ পাচ্ছে না বা 3 মাসে আকামা দেওয়ার পরও দেখা যায় এটা এক্সটেন্ড হচ্ছে না
তখন ওই এমপ্লয়ারদেরকেও খুঁজে পাওয়া যায় না, যেটা আপনি বললেন ফিউচার মতো, এবং তখন তারা এমবিসিতে এসে লাইন ধরে যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর জন্য, আউট পাস দেওয়ার জন্য। এবং এখানে প্রচুর পরিমাণে লোক এই অবস্থার মধ্যে, দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে। এই বিষয়টা আমরা বিভিন্ন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এটা দ্বিপাক্ষিকভাবে এটা সমাধান করা দরকার, কারণ এক সময় ছিল যে সরাসরি এমপ্লয়ারদের কাছেই লোক পাঠানো হতো, মাঝখানে যেটা হলো যে মোসানাদ সিস্টেমটা করার পরে ও দেশে রিক্রুটমেন্ট এজেন্সি জন্ম হলো। আগে তো সৌদি আরবে কোনো রিক্রুটমেন্ট এজেন্সি ছিল না, এখন এই ওই দেশের রিক্রুটমেন্ট এজেন্সি বাংলাদেশের বাইরের সাথে চুক্তি করে তারা লোক নিত, এবং সেটা প্রাথমিকভাবে শুরু হয়েছিল ডোমেস্টিক ওয়ার্কার বা আমাদের মহিলা কর্মী নেওয়ার ব্যাপারে। এখন দেখা যাচ্ছে যে ওই রিক্রুটমেন্ট এজেন্সিরা পুরুষদের ভিসা বা আমাদের যে মেল মাইগ্রেন্ট তাদের ডিমান্ড লেটার গুলো পাঠাচ্ছে, এবং সেগুলো যে বেশ অনেকগুলি এরকম শর্ট টার্ম বেসিস বা আপনি যেটা ফ্রি ভিসা বলি সেভাবে পাঠাচ্ছে। সৌদি আরবে যেই পরিস্থিতি, এর আগেও আপনি বলেছেন বা আমরা এই বিষয়গুলো নিয়ে খবর প্রচার করেছি যে যেন তেন ভাবে যাওয়া এবং কর্মীদের সেখানে যে কর্ম পরিবেশ বা নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত হওয়ার দিকে আসলে কারো আমরা নজর কতটুকু দিচ্ছি, আপনাদের পর্যবেক্ষণ কি? না ধন্যবাদ। আপনি জানেন যে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম হচ্ছে সৌদি আরব, আমাদের 1 কোটির বেশি লোক বিদেশে থাকে, এর মধ্যে 50,000 লোক ডিপোর্টি হিসেবে ফেরত আসে। এই 50,000-এর মধ্যে কিন্তু একদম বড় অংশ 30-35,000 থেকে সৌদি আরবে। এবছরও যদি আমি আপনাকে যেটা বলছিলাম 30-35,000 লোক ইতিমধ্যেই গিয়ে ফেরত এসছে, তো তার মানে তারা গিয়ে সেখানে কাজ পাচ্ছে না। আবার বেশ কিছু পরিবর্তন হয়েছে, আঁকামাটা যেমন আগে হাতে হাতে দেওয়া হতো এখন সেটা অনলাইনে দেওয়া হচ্ছে, কর্মীরা সেটা অনেক সময় জানছে না, তিনি বের হতে ভয় পাচ্ছেন, আবার তার যেই কাজ যেই বেতনে যাওয়ার কথা সেখানে পাচ্ছেন। এবং এই অনিয়মটা কিন্তু একদম দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, প্রায় সব রিক্রুটিং এজেন্সি তাদের একটা কমন অভিযোগ যে সৌদি আরবে কর্মী পাঠানোর প্রথম সংকটটা শুরু হয় ঢাকা দূতাবাস, সৌদি দূতাবাসে। এটা প্রায় প্রকাশ্যে সেখানে এক ধরনের ঘুষ প্রথা রয়েছে বা ভিসার জন্য তাদেরকে একটা ঘুষ দিতে, এটা প্রায় প্রকাশ্য। আমি ঠিক জানি না যে আমাদের সৌদির মানে রাষ্ট্র কর্তৃপক্ষের তাদের ঢাকায় কি কোনো ধরনের নজরদারি নেই, তারা এই যে ঘুষের যে বিষয়টা আছে এটাকে তারা দেখভাল করে না, যার কারণে হচ্ছে দেখা যায় যে রিক্রুটিং এজেন্সিগুলো যখন এখানে ভুগে তার যখন এখানে ঘুষ দিতে হয় ওইখান থেকে ভিসা কিনতে হয়, তো তার ফলে কিন্তু পুরো রিক্রুটমেন্টটা সবচেয়ে বেশি সৌদি আরবে গেল। সত্যতা জবাবদিহিতা এরকম সংকটগুলো কিন্তু আমরা দেখছি যে সৌদি আরবে সবচেয়ে বেশি। আমার কাছে মনে হয় আমরা অনেকদিন ধরেই সৌদি আরবে নানান ধরনের রিফর্মের কথা শুনছি, সেখানকার নিয়োগ কর্তৃপক্ষ রাষ্ট্র থেকে আরম্ভ করে যুবরাজেরা তারা নানান ধরনের মানে সংস্কারের কথা বলছেন, কিন্তু তার কতটা ছাপ ঢাকায় এসে পড়ছে, নিয়োগ প্রক্রিয়া কতটুকু আসছে সেই বিষয়গুলো কিন্তু দেখা দরকার। সৌদি আরবে নারীদের সংকটে পড়া, গিয়ে কাজ না পাওয়া, এবং একটা বড় অংশ তো ভিসা যেটা আমরা বলি FNF মানে পরিবার বা ব্যক্তিগতভাবে যেগুলো আসে সেই কাজগুলো আসলে তথাকথিত ফ্রি ভিসার নামে গিয়ে কোথায় যাচ্ছে কি যাচ্ছে। আমার কাছে মনে হয় আমাদের সৌদি আরবে বাংলাদেশের যে প্রতি জয়েন্ট কমিটি আছে, কমিশন আছে, তারা বৈঠকে বসে, সেই বৈঠকগুলোতে যেমন এই বিষয়গুলো আসা উচিত, পাশাপাশি আমি মনে করি যে সৌদি আরবের কর্তৃপক্ষেরও তাদের এই যে ঢাকায় সব রিক্রুটিং এজেন্সি প্রায় সবাই বলে যে আমাদের উল্টো দেশ থেকে টাকা নিয়ে তাদের খেতে হয়, দেশ থেকে টাকা নিয়ে টিকিট কিনে তাদের আবার দেশে ফিরত আসতে হয়, তার মানে এখানে বিপুল পরিমাণ টাকা বিদেশে চলেও যাচ্ছে মানি লন্ডারিং এর মাধ্যমে বা বিকল্প উপায়ে, রেমিটেন্স তো আসছে না নিশ্চয়ই। না আপনি একেবারে ঠিক বলেছেন, এটা আসলে অনেকেই বুঝেন না বা বুঝতে চান আমরা কেন কর্মী পাঠাই। আমরা বিদেশে কর্মী পাঠাই শুধু ডলারের জন্য, দেখেন আমার ধান চাল ডাল সবকিছু উৎপাদন করার ক্ষমতা আছে, চাইলে আমি বাড়াতে পারি কমাতে পারি, আমার টাকাও যদি প্রয়োজন হয় আমি হয়তো বাংলাদেশ ব্যাংক কম বেশি করে ছাপতে পারি, কিন্তু ডলার একটা ডলার উৎপাদনের ক্ষমতা আমাদের নেই, এইটা পুরোটা বৈশ্বিক নিয়ন্ত্রণে আমেরিকার। তো আপনি আমি পাঠাই কি কারণ, আমার বৈধ পথে আমার কর্মী না আমাকে ডলার পাঠাবে, সে কারণে যে ডলার দাম রিজার্ভ বাড়বে আমদানি বাড়বে, সেইটা যদি না আসে আপনার অনেক কর্মী সৌদি আরব বা অন্য দেশগুলোতে আছেন যারা বৈধ পথে টাকা পাঠান না, পাঠান না মানে আসলে বৈধ পথে না আসলে তো আর আসেই না টাকা, হুন্ডি যেটা আমরা বলি হুন্ডি দিয়ে তো টাকা আসে না, ওই টাকাটা ওই দেশ থেকে রয়ে যায় এখান থেকে এখানে চলে যায়, যেটা অর্থ পাচার বা আমরা যাই বলি না কেন।
যেটা আপনি ঠিকই বলেছেন যে আপনি সে যদি ঠিক মতন গিয়ে কাজ না পায়, তাকে যদি দেশ থেকে গিয়ে টাকা পাঠাতে হয়, এবং আমাদের সৌদি আরবের মাইগ্রেশন কস্টও যদি অনেক বেশি হয়, এবং এই যে ভিসা বা ডিমান্ড কেনা বেচা একটা নানান ধরনের অনিয়ম বছরের পর বছর শতকের পর শতক কত 5 শতক ধরে চলছে, এখনো একটা ব্যবস্থাপনা আসতে না পারাটা, এটা আমি মনে করি যে সবসময় যে আমরা আমাদের দেশের সংকট নিয়ে কথা বলি, সৌদি আরবের আমি মনে করি নিয়োগ কর্তৃপক্ষ বা দেশ হিসেবে তাদেরও এই বিষয়গুলো নিশ্চয়ই কথা বলা উচিত। আমরা তো আলোচনা করছি বাংলায়, কিন্তু নিশ্চয়ই সৌদি দূতাবাস বা সৌদি কর্তৃপক্ষ যারা আছে আমাদের সৌদি আরবের যে বাংলাদেশ দূতাবাস, তাদেরও উচিত আমাদের সৌদি আরবের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তারা যখন বৈঠক করেন শ্রম কর্তৃপক্ষ বা রাজাজ বা যাদের সাথে, তাদের এই বার্তাগুলো কিন্তু দেওয়া উচিত যে দেখেন ঢাকাতেও সৌদি দূতাবাসের যে অনিয়মগুলো হয়, আপনার রিক্রুটিং এর আপনি একটা এনলিস্টমেন্ট, আপনি দেখেন বাংলাদেশ সরকার রিক্রুটিং এজেন্সি গুলোকে অনুমোদন দেওয়ার পরেও সৌদি দূতাবাস থেকে একবার আলাদা করে এনলিস্টমেন্ট নিতে হয়, তার মানে তার মধ্যে একটা আলাদা নিয়ম, সেই এনলিস্টমেন্টের মধ্যে কম বেশি একটা ঘুষের প্রথা সবসময় আমরা শুনি, এবং পার ভিসার জন্য প্রায় সব রিক্রুটিং এজেন্সি যেটা আপনিও বলছেন আমরাও জানি পার ভিসার জন্য তাকে একটা ঘুষ দিতে হয়। এইরকম একটা অনিয়ম তো একটা দেশের মধ্যে চলতে পারে না। আমি মনে করি যে তার ফলে হয় কি, সে যখন অনেক টাকা গিয়ে যায় রিক্রুটিং এজেন্সির, যখন এখানে খরচ বেশি হয় সে ওইখান থেকে গিয়ে যখন কাজ না পায়, তার মানে তার ফলাফল কিন্তু আমরা যে উদ্দেশ্যে পাঠাই যে বৈধ পথে ডলার আসবে সেটা যেমন ব্যাহত হয়, পাশাপাশি কিন্তু আমরা যে একটা বৈধ রিক্রুটমেন্ট প্রক্রিয়া, একটা ফেয়ার রিক্রুটমেন্ট, বেথিক্যাল রিক্রুটমেন্টের কথা বলি, সেটাও কিন্তু বাধাগ্রস্ত হয়। কাজে সবসময় আমরা আমাদের সরকার আমাদের মন্ত্রণালয়ের দিকে যেমন আঙ্গুল তুলি বা বলি, আমার কাছে মনে হয় সার্বিক নিয়োগ ব্যবস্থাপনা এটা দুদেশের বিষয়, এবং সেটা হচ্ছে চাইলেই ভালো করা সম্ভব। তার উদাহরণ হচ্ছে দক্ষিণ কোরিয়া, তারা বাংলাদেশ থেকে যে প্রক্রিয়া কর্মী নেয় আপনার ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, তাতে কোথাও কোনো অনিয়মের কথা শুনবেন না। তার মানে যে কোনো দেশ তারা যদি চায় এরকম নিয়ম করা সম্ভব, তাহলে কি আসলে এই ঘুষপথা বা অনিয়মের কারণে কি আসলে আমি জানি না এই বছরের পর বছর অনিয়মগুলো টিকিয়ে রাখে কিনা, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের সেটা নিয়ে আলোচনা করা উচিত। এবং আপনি যে দক্ষিণ কোরিয়ার কথা বলছিলেন, আমরা এই আপনার আলোচনার সূত্র ধরে আমরা দক্ষিণ কোরিয়া বিষয়ে একটি প্রতিবেদন দেখে নিতে চাই। সেটি হচ্ছে যে দক্ষিণ কোরিয়াতে আসলে তেমনি যেমনি খনিজ সম্পদ বা তেল এ ধরনের সম্পদ সেখানে না থাকলেও এখন পুরো বিশ্বের অর্থনীতিতে দক্ষিণ কোরিয়া একটি আলোচিত দেশ, এবং 60-এর দশকে যখন জনবল এবং অন্যান্য ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া একেবারে পিছিয়ে ছিল, সেই দক্ষিণ কোরিয়া আজকে অর্থনীতি এবং প্রযুক্তিতে সারা বিশ্বে পরাশক্তির তালিকায় একটি দেশ। আমরা দেখব দক্ষিণ কোরিয়া বিষয়ে একটি প্রতিবেদন। বিস্ময়কর একটি দেশ দক্ষিণ কোরিয়া, নেই তেল খনিজ বা প্রাকৃতিক সম্পদ, অথচ উন্নত দেশগুলোর তালিকায় দক্ষিণ কোরিয়া সদর্পে অবস্থান করছে। 60-এর দশকে দক্ষ জনবল ও অর্থ সংকটে ভোগা দক্ষিণ কোরিয়া এখন বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তি পরাশক্তির একটি। 5G ইন্টারনেট সেবায় বিশ্বের প্রথম হওয়া দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে 6G ইন্টারনেট সেবা চালু করে আবারও বিশ্বের নাম্বার 1 হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে কোরিয়ার তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। পরিবর্তনের ছোঁয়া দক্ষিণ কোরিয়াতে লাগে 90-এর দশকের মাঝামাঝি বা শুরুর দিক থেকে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশটি যেমন তাদের নাগরিকদের জন্য নিশ্চিত করেছে জীবনযাত্রার প্রযুক্তিগত উন্নত মান, ঠিক তেমনিভাবে নিশ্চিত করেছে সর্বত্রই প্রযুক্তির সঠিক ব্যবহার। হাট থেকে মাঠে, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাস থেকে ট্রেনে, চিকিৎসাক্ষেত্র সহ সবখানে প্রযুক্তির ব্যবহারে যেমন খুশি কোরিয়ানরা, তেমন খুশি বাংলাদেশিরাও। ডিএসসি এখানে আমরা বর্তমানে 50 জন বাঙালি কর্মরত আছি। আমাদের দক্ষতা এবং পরিশ্রমের দরুন মালিক এত শ্রমিক নিয়োগ দিয়েছে। আইটি ক্ষেত্রে আসলে কোরিয়ার উন্নতি মূল কারণ হচ্ছে তাদের গবেষণা। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোরিয়া আসলে 5G চালু করেছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি এবং পরবর্তীতে 6G অথবা নতুন নামে যে ডেভেলপমেন্ট হবে সেক্ষেত্রেও কোরিয়া অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলেই আমি মনে করি। কোরিয়ার এই অগ্রগতির পেছনে রয়েছে অনেকগুলো কারণ। অন্যতম কারণ হলো কোরিয়ার প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণা। বিশ্ববিখ্যাত জার্নাল নেচার তাদের 2016 সালে প্রকাশিত ফিচারে কোরিয়ারই উন্নতি আর অগ্রগতির পেছনে মূল কারণ হিসেবে তারা প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণাকেই প্রাধান্য দিয়েছে। প্রতি বছরই আইটি ক্ষেত্রে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম থেকে পঞ্চম স্থান দখল করে নেয় দক্ষিণ কোরিয়া। গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন এবং সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। আমরা এই পর্যায়ে একটি প্রতিবেদন দেখব, সেটি হচ্ছে যে কুয়েত প্রসঙ্গে। মধ্যপ্রাচ্যের অন্যতম একটি ধনী দেশ হচ্ছে কুয়েত, এবং সেই দেশে বাংলাদেশে অনেক কর্মী রয়েছে। একসাথে দেশটিতে নানা রকম অবকাঠামো নির্মাণ হচ্ছে নতুন করে, সেখানে কর্মীর চাহিদাও রয়েছে।
কিন্তু আমাদের প্রতিবেশী অনেক দেশ থেকে কুয়েতে কর্মী গেল, বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে না। এ বিষয়ে একটি প্রতিবেদন দেখব। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত, দেশটির রাস্তাঘাট, শপিং মল সহ বড় বড় ভবন, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ চলছে প্রতিনিয়ত। বিভিন্ন সেক্টরে ভারত, মিশর, ফিলিপাইন ও বাংলাদেশি দক্ষ অদক্ষ শ্রমিকরা কাজ করে। করোনা মহামারীর পর থেকে এই দেশে শ্রমিকের রয়েছে ব্যাপক চাহিদা, কিন্তু বিশেষ অনুমোদন বা লামানার কারণে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক আনা যাচ্ছে না সহজে। ফলে পার্শ্ববর্তী দেশ ভারত সহ অন্যান্য দেশগুলো এই সুযোগ কাজে লাগিয়ে কুয়েতে শ্রমবাজারে আধিপত্য বিস্তার করছে। দীর্ঘদিন বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার বন্ধ থাকার পর 2014 সাল থেকে বাসাবাড়িতে পরিচ্ছন্নতার কাজে নিরাপত্তা কর্মী সহ নির্দিষ্ট কিছু সেক্টরে শ্রমিক আনার অনুমতি দিলেও বাংলাদেশি দক্ষ শ্রমিক আসতে প্রয়োজন হয় লামানা বা বিশেষ অনুমতির। দেশটিতে বর্তমানে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে, যাদের অধিকাংশই শ্রমিক। বাংলাদেশ ও কুয়েত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কূটনৈতিক প্রচেষ্টায় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন বাতিল করার ব্যাপারে কুয়েত সরকারকে অনুরোধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান কুয়েত প্রবাসীরা। কুয়েতে বর্তমানে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা, বাংলাদেশ সরকার আরো দক্ষ বিভিন্ন সেক্টরে যদি দক্ষ শ্রমিক যদি বাড়াতে পারে আমাদের বাংলাদেশে বাংলাদেশি প্রবাসীদের সুনামও হবে। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো যে দক্ষতা অনুযায়ী শ্রমিক ফেরানোর জন্য ব্যবস্থা করা। আমার দোকানে 4 জন লোকের দরকার, 1 জন ড্রাইভার, 2 জন সেলসম্যান, 1 জন টেকনিশিয়ান। বিশাল জটিলতার কারণে আমি আমার বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারতেছি না। বাংলাদেশের সরকার যদি কূটনীতির অবস্থা এই দেশে ভালো অবস্থা হইতো, তাহলে বাংলাদেশের জন্য খুব ভালো হইতো শ্রমবাজার কুয়েতের জন্য। এই বিশেষ অনুমোদন ছাড়া যদি বাংলাদেশের ভিসা খুলে দেয়, তাহলে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে খুব সহজেই বাংলাদেশ থেকে মোবাইল টেকনিশিয়ান, টেইলারিংয়ের কার্টিং মাস্টার, কার্পেন্টার, ওয়েল্ডার, টেকনিশিয়ান, ড্রাইভার, ডেন্টিং, পেইন্টিং, গাড়ির মেকানিক, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে আনা যায়। কুয়েতে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পেলে বাড়বে রেমিটেন্স গতি। আমরা দেখছিলাম প্রতিবেদন। আবার আমি একটু আলোচনায় ফিরতে চাই। আমরা ছিলাম সৌদি আরব প্রসঙ্গে এবং সেখান থেকে যেই হুন্ডি বা অবৈধ উপায়ে বা স্বচ্ছ প্রক্রিয়ায় না যে টাকা পাঠাচ্ছেন আমাদের প্রবাসীরা, বা সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের সাইফুল আবু বলছিলাম, আমরা শরীফ আপনার কাছে একটু আসতে চাই যে সৌদি আরবের বিষয়ে আমরা যেটি বলছিলাম, বিশেষ করে যে হুন্ডির মাধ্যমে যেই টাকা লেনদেনের জন্য অনেক প্রবাসী আগ্রহ প্রকাশ করেন বা তারা এভাবে পাঠিয়ে থাকেন, যে কারণে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই কঠোর নজরদারিতে তারা রেখেছে এই সংশ্লিষ্টদের। আসলে হুন্ডি বিষয়টা অনেকেই আমরা বুঝতে চাই না। আমাদের অনেক প্রবাসীরা বলেন যে আমি টাকা তো পাঠাচ্ছি, দেশেই পাঠাচ্ছি। আসলে তারা তো দেশে পাঠাচ্ছে না, টাকা তো দেশে আসছে না। একটু যদি আপনার বিশ্লেষণ বলতেন। আসলে অনেকেই এই বিষয়টা বুঝতে চায় না, সে ভাবে যে টাকা আসছে। আপনি আসলে টাকা আসে যেটা বলছিলাম যে কেন আমরা বিদেশে কর্মী পাঠাই, রাষ্ট্রের একটাই আয় উদ্দেশ্য থাকে সে ডলার আসবে, আর কিছু না। আমরা অন্য কিছু যে ডলার যেটা ছাড়া আমাদের চলে না, আমদানি রপ্তানি কেনাকাটা রিজার্ভ সবকিছু ডলার ছাড়া আমরা চলতে পারি না, কিন্তু একটা ডলার উৎপাদন করার ক্ষমতা আমাদের নেই। মানে যেটা হবে সেটা যা, মানে সত্যিকার এক ডলার উৎপাদন করার ক্ষমতা আমাদের নেই, তৈরি করতে পারেনি। সেজন্যই ওই যে আমার প্রবাসীরা, সে যখন বিদেশ থেকে টাকা পাঠায় সেটা যখন ডলার হিসাবে আসে, সেটা আমাদের একটা বড় শক্তি, আমাদের রিজার্ভ বাড়ে, সেটাতে আমরা সবকিছু করতে পারি। কিন্তু হুন্ডিতে টাকা পাঠালে কিন্তু সেইটা ডলার আমাদের যা ছিল তাই আসে। দেখেন, আমি যদি এখানে পরিসংখ্যান দিয়ে বলি, যে আপনারও মনে থাকবে আমাদের 2014-15-12-13 দেখবেন আপনি আমাদের রেমিটেন্স 14-15 বিলিয়ন ডলার অনেকদিন ধরে আটকে আছে, সেই 8-9 থেকে 14-15 বিলিয়ন ডলার। শুধু এ সরকারের আমলে গত 12 বছরই কম করে হলে 60-70 লাখ লোক বিদেশ গিয়েছে। তার মানে আমার যখন বিদেশে কর্মী ছিল 40-50 লাখ, তখন আমি পেতাম 15 বিলিয়ন, আর এখন আমার শুধু গত 12 বছরই আরো 50 বিলিয়ন গেল। তাহলে তো চোখ বন্ধ করে আমার 15 থেকে লাভ দিয়ে 30 বিলিয়ন হওয়ার কথা ছিল, কিন্তু কেন এখন আমার 20-21 আটকে আছে? তার মানে আমার প্রচুর কর্মী বিদেশে গেলেও আমার কিন্তু প্রবাসী আয়টা একসাথে আটকে আছে, বেশি আসছে না যেভাবে আমরা আশা করছিলাম। বিশেষত এই সময়, এই এখন যে ডলারের সংকট, সেই সময় কিন্তু যদিও প্রবাসী আয় আসছে মোটামুটি, কিন্তু এইটা কেন লোকের জন্য বেশি হুন্ডি পাঠায়? দেখেন, আমাদের তো একদল লোক, খুব শিক্ষিত লোকজন বিদেশে টাকা পাচার করে, ক্যানাডা, আমেরিকা, বিভিন্ন দেশে টাকা পাচার করে। আরেক প্রবাসীরা
তারা দেশে টাকা পাঠায় পরিবার স্বজনদের কাছে। তারপরে সে কেন হুন্ডিতে টাকা পাঠায় সেইটার জন্য আমি কয়েকটা কারণ বলি। প্রথমত আপনি দেখেন সে বৈধভাবে ডলারের রেট যদি পায় ধরেন ১০০ ডলার, মানে ডলারে ১০০ টাকা, আর যখন হুন্ডির মাধ্যমে যদি তাকে ১১৮-২০ টাকা পায়, যে প্রতি ডলারে যে ২০ টাকার ডিফারেন্স, তার কিন্তু একটা সে যে টাকা পাঠায় তাতে ৫০০ ডলার একটা বড় অঙ্কের ডিফারেন্স হয়ে যায়। সে ভাবে কি আচ্ছা তাহলে আমি যদি ৫০০ ডলার পাইলে বেশি পাঠালে আমার পরিবার যদি ৫০,০০০ টাকা বেশি পায় তার কাছে এই টাকাটা অনেক, সে কারণে সে ওই যে ডলার দেশের কি হবে এই সমস্ত বোধ অনেক সময় তার মধ্যে কাজ করে না, সেইটা পাঠায়। আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের প্রবাসীরা যে জায়গাগুলোতে থাকে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, সে যেখানে কাজ করে অনেক সময় আপনার তার খুব কাছাকাছি কোনো মানি এক্সচেঞ্জ থাকে না, বা আমাদের রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো সেগুলো তাকে পাঠাতে অনেক সময় একদিনের ছুটি নিয়ে আসতে হয়, একদিনের ছুটি নিয়ে আসলে তার কর্মস্থলে বেতন কাটে। আবার অনেকে দেখা যাচ্ছে আনডকুমেন্টেড, মানে তার বৈধ কাগজপত্র নেই, এমন সংখ্যা অনেক, বৈধ পথে পাঠাতে পারে না, তখনই কিন্তু সে এই হুন্ডি বা এই চ্যানেলগুলোতে নেয়। তাতে কি নেয়, তাকে ওই যে পাশের যে হুন্ডি যারা চক্র তারা তাকে বোঝায় তুমি তো ঘরে বসেই তোমার বাড়িতে টাকাটা চলে যাবে, মুহূর্তের মধ্যে চলে যাবে, তুমি ব্যাংকে পাঠালে যে রেট পাতা তার চেয়ে অনেক বেশি পাবে, তখন সে হিসাব নিকাশ করে দেখে আসলে তাই তো বেশি পাবো, এই কারণে সে এই এই কাজটাতে করে। কিন্তু আলটিমেটলি তাদের দেশের ক্ষতি হয়। এবং আরেকটা বহনে ওই হুন্ডির টাকাটা কোথায় যায়, ওই যে সে ওইখান থেকে হয়তো ৫০,০০০ টাকা পাঠাচ্ছে ওই টাকাটা কিন্তু ওই দেশেই রয়ে গেল, এখানে আবার দেশে তাকে ৫০,০০০ টাকা পে করছে, এই টাকাটা কিভাবে পে করে, টাকাটা যায় কই? মূলত আপনি মানব পাচারের টাকার অ্যাকাউন্ট বলেন, ভিসা কেনা বেচার টাকা বলেন, ড্রাগ পাচার বলেন, সোনা চোরাচালান বলেন, অপরাধ বলেন, এই যে অবৈধ যে টাকাটা এই সমস্ত টাকাগুলো যে হুন্ডির এই টাকা লেনদেন করে। আপনি ও যে ওখান থেকে টাকা পাঠালো না, এখানে হলো পেমেন্ট করলো, ওইখানে কি করে তারা টাকাটা, এই টাকাটা সে ড্রাগের পেমেন্ট করে, এই টাকাটা সে অবৈধ কাজে করে। এই জন্য যত ধরনের অপরাধগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে অবৈধ পন্থের টাকাটা, হুন্ডির টাকাটা, মাদক চোরাচালান, সোনা চোরাচাল, এই জায়গাটা চলে যায়, তার মানে একটা ভয়াবহ অপরাধ বেড়ে যায়, যেটা আমাদের সিআইডি বা অন্যরা আমাদের অনেক কাজ করছে। কাজেই এটা একদিক দিয়ে যেমন আমাদের প্রবাসীদেরকে সচেতন করতে হবে, আবার আমাকে কিন্তু বুঝাতে হবে সে কেন পাঠায়। কাজে আমি মনে করি ধরেন আমরা দেখেন ২.৫% প্রণোদনা দেওয়ার পর কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই রেমিটেন্সটা বেড়ে গেল, এমনকি কোভিডের সময়ও। আমি মনে করি যে সাধারণ বাজারে যে রেট আমি যদি বৈধ পথে পাঠালে সেই রেট দিতে আমার সমস্যা কোথায়? দেখেন এখানে আমি দিব হচ্ছে টাকায়, সে পাঠাবে ডলার আর আমি তাকে টাকায় দিব, তো টাকার অঙ্কে আমি তো তাকে বেশি প্রণোদনা দিতে আমার কোনো সমস্যা নাই, আমি তো ডলার বেশি পাঠাচ্ছি। কাজে আমার কাছে মনে হয় এই যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও ৫% প্রণোদনা দেওয়ার প্রস্তাব দিয়ে রেখেছে, আর অনেক বছর ধরে বলার পর পর আমরা ২.৫% হলো সবাই বলার পর, আমি মনে করি আমাদের প্রণোদনা দিয়ে বা সমস্ত কিছু দিয়ে সেইটা যদি আমরা স্বাভাবিক বাজারের চেয়ে ব্যাংকে পাঠালে একই রেট আমরা করে ফেলতে পারি, তাহলে কিন্তু সে যখন দেখবে যে না আমি হুন্ডি করে পাঠানোর চেয়ে তোমার ব্যাংকে পাঠালেই বেশি টাকা পাচ্ছি, একই টাকা পাঠাচ্ছি, সে খুব স্বাভাবিকভাবে কিন্তু উৎসাহিত হবে। পাশাপাশি আমি মনে করি এমন ডিজিটাল প্রযুক্তি করা দরকার, কোনো একজন বাংলাদেশি তিনি হয়তো দেশ থেকে ব্যাংকে অ্যাকাউন্ট করে গেলেন, অ্যাপস থাকলো, সেই অ্যাপসের মধ্যে সে মোবাইলে যদি টাকাটা যদি ট্রান্সফার করতে পারে, সে যদি খুব সহজেই তার ঘরের কাছে প্রযুক্তিটা পায়, খুব সহজে যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকাগুলো পায়, তাহলে কিন্তু সে আরো বেশি করে বৈধ পথে পাঠাতে পারবে। কাজে কেন সে বৈধ পথে পাঠাচ্ছে না সেই কারণগুলো যদি চিহ্নিত করে আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের রাষ্ট্রীয় সব ব্যাংক সবাই মিলে আমাদের উদ্যোগগুলো নেয়, তাহলে আমি মনে করি বৈধ পথে প্রবাসী আয় এখন যা আসে তার থেকে দ্বিগুণ অন্তত পক্ষে এখনই আনা সম্ভব। জি অসংখ্য ধন্যবাদ সুভাই। আরেকটি বিষয় একই সাথে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে সেটি হচ্ছে যে এই যে আমরা বলছিলাম সৌদি আরবে যে আমাদের কর্মীরা যাচ্ছেন যেন তেনভাবে তাদেরকে পাঠানো হচ্ছে, যাওয়ার পর তারা কাজ পাচ্ছেন না, এইখানে আসলে এই নজরদারি বা এটি একেবারে স্বচ্ছ প্রক্রিয়া আরও জবাবদিহিতার মধ্যে আনার জন্য আমরা কী করতে পারি? মানে কর্মী যাচ্ছে, সংখ্যা বাড়ছে, বাট সেখানে যেয়ে তারা কাজ পাচ্ছে না, অনেকে ফেরত চলে আসছে, আপনি যেটি বলছিলেন এর আগে। এইটা আমি মনে করি যে সৌদি আরবে কর্মী নিয়োগের প্রক্রিয়াটা এটা মানে স্বচ্ছ আনার জন্য দায়িত্ব কিন্তু দুই দেশেরই নিতে হবে, দুই দেশেরই এজেন্সি, সরকারি বেসরকারি সংস্থা সবার। তাহলে কোন কোন খাতে খরচ দেখবেন বাংলাদেশে যে এন্ডে খরচ করা, প্রথমত আমরা জানি যে ডিমান্ড ট্রেডিং, সেটা ভিসা ট্রেডিং, সেটা আমরা জানি। পাশাপাশি আপনি সৌদি আরবে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট আছে, আপনি পাসপোর্টটা করেছেন পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে, আপনি তারপরে তাকে আরেকবার পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়, এখানে একটা বড় অঙ্কের বিড়ম্বনা দিতে হয়। তারপরে আপনি যে মানে এইগুলো রিক্রুটিং হিসেবে আপনার দূতাবাসের ঘুষ, যেটা এনলিস্টেড, মানে আপনি সৌদি আরবে পাঠানোর জন্য একটা রিক্রুটমেন্ট আসে, বাংলাদেশ সরকারকে লাইসেন্স নেওয়ার পর আবার তাকে একটা এনলিস্টমেন্ট নিতে হয় সৌদি আরবে, এটার জন্য তাকে একটা ঘুষ দিতে হয়।
প্রতি ভিসার জন্য আপনার তাকে ঘুষ দিতে হয়। আপনি একদিনই তারা যথেষ্ট সংখ্যক ভিসা জমা নিতে পারে নেয় না, যার কারণে একই রিক্রুটিং এসে সে 8-10টার মাধ্যমে এইগুলো জমা দেওয়ার চেষ্টা করে। তার মানে এই যে এই সৌদি দূতাবাসের নিয়ন্ত্রণ কিন্তু আমাদের সরকারের হাতে নেই। সৌদি দূতাবাসের যে সংকট সেটাকে একটা স্বচ্ছ করা, জবাবদিহিতার আওনাটা, এই কাজটা করতে হবে সৌদি কর্তৃপক্ষকে। পাশাপাশি সৌদি আরব থেকে যেন ভিসা ট্রেডিং না হয়, সেখানে যেন যে কর্মীরা যাচ্ছে তারা যাওয়ার সাথে সাথে যেন তারা কাজ পায়, যেই চক্রটা মিলে বাংলাদেশ এবং সৌদি আরবের যে চক্রটা মিলে ভিসা ট্রেডিংগুলো করছে তাদের সাথে যোগসূত্র রাখে, এবং সৌদি শ্রম কর্তৃপক্ষ বা লেবার উইংগুলো যারা আছেন তাদের উচিত দেখা যে কারা এসে আবার দ্রুত কাজ না পেয়ে ফেরত যাচ্ছে, তাহলে সেই নিয়োগকর্তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনা। এই কাজগুলো আমি মনে করি আমরা আসলে হয়তো অনেক সময় আমরা ভোকাল থাকতে পারি না, কারণ আমাদের সবচেয়ে বড় বাজার, আমরা একটা আতঙ্কে থাকি যে আমাদের বাজার বন্ধ হয়ে যায় কিনা। আমি মনে করি যে সৌদি আরব বলি বা মালয়েশিয়া বলি, এই দেশগুলো কিন্তু বাংলাদেশের কর্মী ছাড়া অচল, কারণ যেই কাজে যায় সেখানে বাংলাদেশ ছাড়া অন্য দেশের কর্মীরা তারা পাবে না। কাজে আমরা ওই দেশগুলোর উন্নয়নে ভূমিকা রাখছি, কাজে আমাদের একটু মাথা উঁচু করে কথা বলা দরকার যে আমরা এই অধিকারগুলো চাই, যে যাওয়ার প্রক্রিয়াটা স্বচ্ছ হবে, নিয়োগ প্রক্রিয়া ঘুষ লেনদেন হবে না, ভিসা ট্রেডিং হবে না, ঢাকায় সৌদি দূতাবাসে তারা এমন কর্মকর্তা পাঠাবে যাদের বিরুদ্ধে কোনো এরকম অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠবে না, আবার আমাদের ইন্ডিয়া পুলিশ ক্লিয়ারেন্স, আপনি একজন কর্মীর পাসপোর্ট নেওয়ার পরে তার আবার কেন পুলিশ ক্লিয়ারেন্স তাকে নিতে হবে। আমি মনে করি দুই এন্ডে দুই দেশ যদি যৌথভাবে কাজ করে যে কারণে খরচ বেড়ে যায় সেগুলো চিহ্নিতগুলো যদি আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি, দুই দেশ একসাথে কাজ করতে পারি, আমি মনে করি সৌদি আরবে কর্মী পাঠানোর খরচ যেমন কমিয়ে আনা সম্ভব, তেমনি এই যে প্রতারণা, কাজ না পাওয়া, ফেরত আসা, এই সংকটগুলো আমি মনে করি কমিয়ে আনা সম্ভব। এখানে আমাদের দুই দেশের দূতাবাস এবং মন্ত্রণালয়গুলোর ভূমিকা রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুল হাসান। শরীফ ভাই, আমরা একটু আবারও সাইফুল ভাই আপনার কাছে আবার একটু আসতে চাচ্ছি। আমরা একটু সংযুক্ত আরব আমিরাত প্রসঙ্গে একটু কথা বলতে চাই। সম্প্রতি আমরা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতে আসলে কর্মী পাঠানোর বিকল্প উপায় আমরা দেখেছি সেটা হচ্ছে ভিজিট ভিসায় কর্মীদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে তারা হয়তো এমপ্লয়মেন্ট ভিসা তারা পরিবর্তন করে নিতে পেরেছেন, এবং সেখানে অনেকেই একেবারে সরাসরি গিয়েছেন, কেউ হয়তো আগে এমপ্লয়মেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা নিয়ে এরপর তারা বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে তারা গিয়েছেন। এই সংখ্যা খুবই কম, হয়তো 20% কম হবে যারা এই প্রক্রিয়ায় গিয়েছেন, অন্যরা ভিজিট ভিসায় সরাসরি চলে গিয়েছে, যাওয়ার পরে সেখানে সমস্যায় পড়েছেন, এমন খবর আমরা বিভিন্নভাবে জানতে পারছি। আপনারা যেহেতু একেবারে মাঠ পর্যায়ে কাজ করেন, কর্মীদের সাথে যোগাযোগ করেন, আপনাদের পর্যবেক্ষণটা একটু জানাই সংযুক্ত আরব আমিরাত প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি। না, এখন পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাচ্ছে, কারণ এই ইস্যুগুলো যখন আসলো এটা তো ইউনাইটেড আরব এমিরেটসই করেছিল, যে ভিজিট ভিসাতে যে তারপর তারা ওখানে মানে ওয়ার্ক ভিসা এমপ্লয়মেন্ট ভিসা নিত, ওয়ার্ক ভিসা নিত, সুতরাং এটা তাদের সিস্টেম ছিল। তারা এর মধ্যে দেখলো যে তারাই সমস্যায় পড়ছে এবং এই ইস্যুগুলো কিন্তু ওখানেই উঠছিল, এবং আমাদের দূতাবাসে যারা লেবার উইং আছে তারাও জিনিসটা অনেক ধরনের কেস তাদের কাছে আসার পর আসলো, কিন্তু এটা একটা সহজ পদ্ধতি ছিল এই জন্য যে সবাই মানে অবধান মানে ভিজিট ভিসা নিয়ে সবাই যেতে পারতো, যাওয়ার পর কেউ ভিজিটেও যেত, কেউ ব্যবসায়ের জন্য যেত, কেউ কাজের জন্য যেত, কাজ খুঁজে নেওয়া যেত। অনেক সময় হয় যে কাজ নিজে খুঁজে নিয়েও এখানে নিজে রিঅ্যাপয়েন্ট করা যেত। তো তবে এইখানে এখানেও সেই একই আপনার ভিসা ট্রেডিং বা খেলা ওই টাকা পয়সারই বিষয়, যার জন্য এখন এই জিনিসটা সবাই এই ব্যাপারে সোচ্চার হওয়ার পরে সংযুক্ত আরব আমিরাত তারা চিন্তা করছে, বিশেষ করে এটা তারা ফলো করছে ভারতের সাথে যে তাদের যে চুক্তি বা ভারত থেকে যেভাবে তারা লোক আনে, ভারতের সিস্টেমটা কিন্তু আমাদেরও আমরা সবসময় বলি যে তাদের ফলো করা দরকার, কারণ এটা ডিজিটালি তারা সব কিছু করে এবং তার নিয়োগ পাওয়া, নিয়োগকর্তার ক্লিয়ারেন্স পাওয়া এবং সেখানে ওই যে আপনার ভিসা মানে ডিমান্ড লেটারটা সেটাও অনলাইনেই চলে যায়, যাওয়ার পরে তার ভিসা অ্যাপ্লাই করে, ওখান থেকে ভিসা হয় এবং ভিসা হওয়ার পর ওখানে যেয়ে তারা মানে ওদের ওয়ার্ক ভিসাটা পেয়ে যায়। তো এই পদ্ধতিটা এখন বাংলাদেশকে সাথে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, বিশেষ করে এমপ্লয়ার তারাই চাচ্ছে যে আমরা ডিমান্ড লেটার দিয়ে এখান থেকে ভিসা করিয়ে নিয়ে যাবো। আবার তারপরও কিন্তু আমি বলি যে পুরোপুরি কিন্তু ওই ভিজিট ভিসার এটা বন্ধ হয় নাই, ভিজিট ভিসাও আমরা অনেক কেস পেয়েছি যেগুলো তো দেখা যাচ্ছে যে তারা
ভিজিট ভিসাতে যাচ্ছে যে ওখানে তারা আপনার এমপ্লয়মেন্ট ওয়ার্ক পারমিট পাচ্ছে। তো সেটাকে আসলে র্যাশনাল করতে হলে আরও ইউনিটা আরও এমএসকে এই বিষয়ে আরও কাজ করতে হবে। আমার বিশ্বাস যে আমরা কিছুদিন আগে আইএলওর মাধ্যমে বেশ কিছু এমবিসির যে আমাদের যে কর্মী আছে যারা লেবার উইংয়ে কাজ করে তাদের মতামত নিচ্ছিলাম এবং এই জুম মিটিংয়ের মাধ্যমে তখন তারা বলছে যে কিছু কিছু তারা দেশ যে সাজেশন ওই দেশের সরকারের সাথে ওই দেশের লেবার ডিপার্টমেন্টের সাথে যে এইভাবে একটা প্রক্রিয়া তৈরি করা যাতে ইথিক্যাল রিক্রুটমেন্টটা হয়। কিন্তু এটাও অনেক টাফ, কারণ আমার দেশে যেমন মানে অনেক বড় বড় মানে কি বলবো আমরা যে যাদের ক্ষমতা বলি বা এই যেমন রিক্রুটমেন্ট এজেন্সি আছে বাইরা, আমরা এখন তো বাইরা নতুন নির্বাচন হয়ে গেলো, কমিটি হলো, বাইরাতে প্রায় 2000 মেম্বার। এখন এই 2000 মেম্বার কই কতজন মার্কেটিং করে, কতজন লোক পাঠায়, কীভাবে পাঠায়, এটা কিন্তু সবই তারাও জানে। এখন তারা যদি একটু এগিয়ে আসে যে না এখন থেকে আমাদের মধ্যেও একটা সুশৃঙ্খল ব্যবস্থা আনতে হবে, এই ভিসাকেই কেনা বেচারা করে দেশেরও ক্ষতি করা যাবে না, আর কথা হলো এই শ্রমিকদেরকে আর ভোগান্তি স্বীকার করা যাবে, মানে কর্মী পাঠিয়ে দিয়ে তাদের ব্যবসা হচ্ছে ঠিকই কিন্তু দেশের কোনো লাভ হচ্ছে না, কর্মীরা নিঃস্ব হয়ে যাচ্ছে। এই জায়গায় মনে হয় তাদের একটা ভূমিকা আমরা আশা করি, বাইরের নতুন কমিটি আপনি যেটি বলছিলেন তাদের কাছ থেকে আমরা আশা করছি যে এই প্রক্রিয়াটি যেন স্বচ্ছ হয়, সেই ব্যাপারে শুধু ব্যবসায়িক দিক চিন্তা না করে নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে কর্মীদের স্বার্থেও চিন্তা করা উচিত। আপনার শেষ কথা সুতোদের শরীফ ভাই, আপনার একটু যদি শুনতে চাই যে সংযুক্ত আরব আমিরাত প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ এবং এখানে কী করণীয় আছে আমাদের? না আপনি দেখেন, আমরা সংযুক্ত আরব আমিরাতে কিন্তু আপনার যখন ভিজিট ভিসায় যাওয়া শুরু করলো, দেখুন আমরা সারা বছর ধরে আমাদের মন্ত্রণালয় সরকার প্রচারণা চালিয়েছে যে ভিজিট ভিসা কাজের নিশ্চয়তা দেয় না, সেখানে আমরা ভিজিট ভিসাকে এক ধরনের উৎসাহিত করলাম। তাতে কি হলো, আপনার 2 লাখেরও বেশি লোক তারা ভিজিট ভিসায় চলে গেছে এবং তাদের আমরা দেখছি সাম্প্রতিক সময়ে আপনি যত লোক আপনি ইউরোপে আনডকুমেন্টেড আটক হচ্ছে আমরা দেখছি তার একটা বড় অংশই দুবাই হয়ে গেছে, দুবাই হয়ে গেছে এবং তারপর ভিজিট ভিসা যারা এই সংযুক্ত আরব আমিরাত বা দুবাই যারা গিয়েছিল তাদের একটা বড় অংশ কিন্তু সেখানে কাজ পায়নি। তার মানে হচ্ছে গিয়ে তাতে হচ্ছে এখন আমি ধরে নিলাম যে আসলে সংযুক্ত আরব আমিরাতের লোকের ডিমান্ড আছে, তো তার যদি লোকের ডিমান্ড আছে তাহলে সে ভিজিট ভিসা নিবে কেন? সে তাহলে বৈধভাবে বাংলাদেশের ডিমান্ড পাঠাক, সে বলুক যে আমার 50,000 বা 1 লাখ কর্মী আছে এবং সেই 1 লাখ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে, জি আমরা একবার শেষের দিকে শরীফ ভাই, জি অনিয়মিত প্রক্রিয়া গেলে তাতে কিন্তু সবার ক্ষতি, তারা আনডকুমেন্টেড হয়ে যায়, কর্মীর ক্ষতি, দেশের দুর্নাম হয় এবং তাদের জন্য তো বোঝা তাদেরও হয়ে যায়। জি অসংখ্য ধন্যবাদ, জি জি শরীফ অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ মতামতের জন্য এবং সৈয়দ সাইফুল হকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখছিলেন প্রবাসী মুখ অনুষ্ঠান, আমরা ছিলাম সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আলোচনা এবং বিশেষ করে একটি বিষয় আমাদের দুজন অতিথি বারবারই তুলে ধরছিলেন, সেটি হচ্ছে যে বৈধ প্রক্রিয়ায় বিদেশে যেতে হবে, স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশে যেতে হবে এবং সেখানে অবশ্যই আপনাকে বৈধভাবে থাকতে হবে, বৈধভাবে দেশে টাকা পাঠাতে হবে, অর্থাৎ বৈধ প্রক্রিয়ার বাইরে যখনই আপনি যাবেন তখনই আসলে সেটি যেমনি দেশের ক্ষতি আপনার ক্ষতি এবং আপনার শ্রমবাজার বা আমাদের পুরো এই বৈদেশিক কর্মসংস্থান খাতের ভাবমূর্তির ক্ষতি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি প্রবাসী মুখের এই পর্ব থেকে, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।